আজ আমরা জানব রংপুর এক্সপ্রেসের বিস্তারিত সময়সূচি। সংক্ষিপ্ত বিবরণ। রংপুর এক্সপ্রেস ট্রেন নং 771-772 বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত ঢাকা থেকে রংপুর স্টেশন পর্যন্ত চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন। ট্রেনটি যাত্রাপথে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া এবং গাইবান্ধা জেলাকে সংযুক্ত করেছে। 2011 সালের 21 আগস্ট রংপুর এক্সপ্রেস ট্রেনটি চালু করা হয়। রংপুর এক্সপ্রেস ঢাকা ও রংপুর জেলার মধ্যে চলাচলকারী প্রথম আন্তঃনগর ট্রেন। এই ট্রেনে সাধারণত 3000 সিরিজের লোকোমোটিভ ব্যবহার করা হয়। ট্রেনটি প্রথমে সবুজ হলুদ রঙের পুরনো ভ্যাকুয়াম ব্রেকের রেকে চলাচল করত। ট্রেনটির লোড ছিল 11/22, তবে পরবর্তীতে তাপানুকূল, স্লিপার সহ দুটি কোচ বাদ দেওয়া হয়। 2017 সালের 20 ফেব্রুয়ারিতে এই রেক পাল্টিয়ে সাদা রঙের চীনা এয়ার ব্রেক কোচের রেক দেওয়া হয়। লোডও বাড়িয়ে 14/28 করা হয়। 2019 সালের 16 অক্টোবর এই রেক পাল্টিয়ে লাল সবুজ রঙের ইন্দোনেশিয়ান এয়ার ব্রেক কোচের রেক দেওয়া হয়। বর্তমানে ট্রেনটি 14/28 লোডে চলাচল করছে। উল্লেখ্য যে ট্রেনটি দুটি রেকে চলাচল করে, এর মধ্যে কুড়িগ্রাম এক্সপ্রেসের একটি ও লালমনিহাট এক্সপ্রেসের একটি রেকের সাথে মিলে 4টি রেক এই 3টি ট্রেন শেয়ার করে চলে। ট্রেনটি বর্তমানে মিটারগেজ লাইনে চলাচল করে। পরিষেবার ধরন আন্তঃনগর ট্রেন। অবস্থা পরিচালিত হচ্ছে। বর্তমান পরিচালক বাংলাদেশ রেলওয়ে। যাত্রাপথ যাত্রা শুরু কমলাপুর রেলওয়ে স্টেশন, যাত্রা শেষ রংপুর রেলওয়ে স্টেশন। 771 নং রংপুর এক্সপ্রেস যাত্রাবিরতি 13টি, 772 নং রংপুর এক্সপ্রেস যাত্রাবিরতি 12টি। ভ্রমণ দূরত্ব 405 কিলোমিটার অর্থাৎ 252 মাইল। 771 নং রংপুর এক্সপ্রেস যাত্রার গড় সময় 9 ঘন্টা 50 মিনিট। 772 নং রংপুর এক্সপ্রেস যাত্রার গড় সময় 10 ঘন্টা। পরিষেবার হার সপ্তাহে 6 দিন। 771 নং রংপুর এক্সপ্রেস অফ ডে সোমবার, 772 নং রংপুর এক্সপ্রেস অফ ডে রবিবার। যাত্রাপথের সেবাগুলো হল আসন বিন্যাস, ঘুমানোর ব্যবস্থা, খাদ্য সুবিধা। বিস্তারিত সময়সূচি 771 নং রংপুর এক্সপ্রেস। ঢাকা ছাড়ে সকাল 9টা 10 মিনিটে, রংপুর পৌঁছে সন্ধ্যা 7টা 5 মিনিটে। ঢাকা 9টা 10, ঢাকা বিমানবন্দর 9টা 42, বঙ্গবন্ধু সেতু পূর্ব জংশন 11টা 40, চাটমোহর 12টা 55, নাটোর 2টা 9, সান্তাহার জংশন 3টা 15, তালোরা 3টা 36, বগুড়া 3টা 57, সোনাতলা 4টা 18, বোনারপাড়া জংশন 4টা 53, গাইবান্ধা 5টা 17, বামনডাঙ্গা 5টা 48, পীরগাছা 6টা 7, কাউনিয়া জংশন 6টা 45, রংপুর পৌঁছে 7টা 5। কুড়িগ্রামের যাত্রীরা কাউনিয়া জংশনে 98 নং কুড়িগ্রাম শাটল ট্রেনটি পাবেন। বিস্তারিত সময়সূচি 772 নং রংপুর এক্সপ্রেস। রংপুর ছাড়ে রাত 8টা 10 মিনিটে, ঢাকা পৌঁছে ভোর 6টা 10 মিনিটে। রংপুর 8টা 10, কাউনিয়া জংশন 8টা 50, পীরগাছা 9টা 7, বামনডাঙ্গা 9টা 26, গাইবান্ধা 9টা 59। কুড়িগ্রামের যাত্রীরা 97 নং কুড়িগ্রাম শাটলের মাধ্যমে রংপুর এক্সপ্রেস ট্রেনটি ধরতে পারেন। বোনারপাড়া জংশন 10টা 29, সোনাতলা 10টা 46, বগুড়া 11টা 17, তালোরা 11টা 36, সান্তাহার জংশন 12টা 10, নাটোর 1টা 16, বঙ্গবন্ধু সেতু পূর্ব জংশন 4টা 1, ঢাকা বিমানবন্দর 5টা 38, ঢাকা পৌঁছে 6টা 10।